গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দেগঙ্গা থানা এলাকায় গৃহকর্ত্রী ও তার মেয়েকে বেঁধে রেখে লুটপাট চালাল দুষ্কৃতীরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল দেগঙ্গা থানার যাদবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এলাকার একটি বাড়িতে চড়াও হয় প্রায় পনেরো জন দুষ্কৃতী গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্ত্রী নমিতা মুখার্জি ও তার মেয়েকে বেঁধে লুটপাট চালায় দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় তারা ঘরে তালাবন্দি রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা তাদের চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ মা ও মেয়েকে উদ্ধার করে ঘর থেকে একটি হাসুয়া উদ্ধার হয়েছে দুষ্কৃতীরা নমিতা দেবী ও তার মেয়েকে মারধর করে বলেও অভিযোগ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনা তদন্ত শুরু হয়েছে রাত্রে যখন ওই দরজাটা মানে এতটা মতো ফাঁকা হয়ে গেছে তখন আমি আমার তো মনেই নেই যে আমার ছেলে ফাংশনে গেছে তো আমি ভাবছি বোধহয় আমার ছেলে এরকম করছে ডাকলে আমি শুনে ঘুমোচ্ছি আমি শুনতে পাচ্ছি না ওরম করছে আর যখন ঘুম ভেঙে উঠে দেখি যে এতটা মতো ফাঁকা হয়ে গেছে আর লম্বা লম্বা শুধু লোক দাঁড়িয়ে আছে মানে মুখে কোনো কিছু বলছে না আমি তখন দরজা ঠেলে ধরেছি আমি কি পারি ওদের সঙ্গে অতগুলো অতগুলো দাঁড়িয়ে আছে আমি ঠেলতে পারছি না দরজা খুলে গিয়ে আমার মুখটা চেপে ধরলো মানে আমি চাচাচ্ছি মুখটা চেপে ধরল ধরে বলছে যে কোনো চেঁচানো হবে না চুপচাপ আমার আমি যতজন দেখেছি আমার তো মনে হয় দশ পনেরো জন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দে গঙ্গা